আসসালামু আলাইকুম। মাসখানেক পরে ডেন্টাল ভর্তি পরীক্ষা, এটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এখন, আবার অনেকে ডাউটে ভুগছো যে পরীক্ষা দিব কি দিব না। তো এটা নিয়ে আমরা দুইজন কথা বলতে আসলাম, একটু যদি সময় থাকে তোমার হাতে তুমি একটু এখান থেকে আমাদের এই কথাগুলো শুনে যেতে পারো। এতে কি হবে, তুমি একটা ভালো গাইডেন্স পাবা এবং আমার মনে হয় যে তোমার ফোকাসটা আরও বেশি ফিক্সড হবে। আমি আমার সাথে অন্তর সাহা আছে এবং আমি রিজভিত হই শুভ। অন্তরের কাছে আমি একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে যে অন্তর, ওরা কি ডেন্টাল প্রিপারেশনটা সিরিয়াসলি নেবে নাকি সেকেন্ড টাইমের জন্য ফোকাস থাকবে, ডেন্টালটা না হয় চলেই গেল, কারণ ওরা তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তো ওরা এই ধরনের ভাবনা ভাবছে, তোর কি মনে হয়? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে ডাক্তার তুমি MBBS দিয়েও লাগাইতে পারবা, নামের সামনে BDS দিয়েও লাগাইতে পারবা, ঠিক আছে? BDS হচ্ছে ডেন্টালের ডিগ্রি, ঠিক আছে? তো ডাক্তার যদি হতেই চাও সেটা MBBS দিয়েও সম্ভব, BDS দিয়েও সম্ভব, ঠিক আছে? এবং আমি তোমাদের যে পরামর্শটা দিব শুরুতেই, সেটা হচ্ছে তুমি এখন থেকেই পড়াশোনাটা ভালো মতো করো এবং সেটা ডেন্টালকে তুমি ফোকাস রেখেই করতে পারো। ডেন্টালকে ফোকাস রেখেও তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারো। আমরা এটাই সাজেস্ট করতেছি আমাদের সব স্টুডেন্টদের যে ডেন্টাল পরীক্ষাটাকে সামনে রেখে তুমি তোমার প্রিপারেশনটা আগাও। আচ্ছা, এখন আমাকে একটু বল যে ওরা ডেন্টাল প্রিপারেশনটাকে ফোকাসে রেখে কীভাবে সেকেন্ড টাইম প্রিপারেশনটা এখন থেকেই শুরু করতে পারে? সেকেন্ড টাইম পরীক্ষাটা তো আসতে অনেক দেরি এখনও তুলনামূলকভাবে ডেন্টালের থেকে, ডেন্টাল তো এক মাস পরেই, তাই না? এখন তুমি একটা ব্যাপার চিন্তা করে দেখো, ডেন্টাল কি কোনোভাবে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের পথে একটা বাধা সৃষ্টি করবে কি করবে না? একদমই না, মানে কোনো চান্স নাই, তাই না? তুমি ডেন্টালের জন্য পড়লে এমন কি হবে যে তুমি এক মাস হারিয়ে ফেললা, এই এক মাস তুমি হয়তোবা মেডিকেলের প্রিপারেশন নিতে পারতা, ব্যাপারটা কেমন? একদম না। কেন? কারণ একই পড়া, বরঞ্চ অন্তত ব্যাপারটা খেয়াল কর, আমাদের যখন পরীক্ষা থাকে তখন কিন্তু আমরা তীব্রভাবে পড়ি, কিন্তু যখন পরীক্ষার প্রেশার নাই, পরীক্ষা অনেক দূরে, তখন কিন্তু আমাদের পড়া তেমন হয় না। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে শুরুতেই যদি তুমি ডেন্টালের জন্য তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন একটা বুস্ট পাও, তাহলে কিন্তু তোমার জন্য অনেক সুবিধা হবে, এটা আমি তোমাকে বলবো। এবং এই বুস্টটা তুমি যদি ধরে রাখতে পারো, পড়াশোনার ফ্লোটা যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইমে অবশ্যই অনেক ভালো করবে বলে আমি বিশ্বাস রাখি, ঠিক আছে? এখন আমরা ওদের প্রিপারেশন সম্পর্কে কিছু জানতে চাই। আসলে না, আমি প্রিপারেশনে যাব, তবে তার আগে আমি তোমাদের আরেকটু ব্যাপার বলি। আমাদের দুরন্ত DMCN 2.0 ব্যাচে কিন্তু অলরেডি আমরা যখন কথা বলছি তখন 320 জন মেম্বার এবং এখানে অর্ধেক মানুষজন আছে যারা সেকেন্ড টাইমার। তো ওরা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশনও নিচ্ছে আবার ডেন্টালের প্রিপারেশনও নিচ্ছে। ডেন্টালের প্রিপারেশনটা নিজের মতো এক মাসের রুটিন করে নিজের মতো ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে, তুমি কীভাবে আগাবা সেটা নিয়ে কথা বলবো একটু পরেই। তো ওরা যদি পারে, ওরা যদি আমাদের উপর বিশ্বাস রাখতে পারে, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা তো ওরাও দিচ্ছে, তুমিও দিচ্ছ। সো তুমি একটা জায়গায় ভর্তি হয়ে যাও, তুমি আমাদের দুরন্ত DMCN 2.0 তো ভর্তি হয়ে যেতে পারো, আর ডেন্টালেরটা তুমি তোমার মতো করে পড়ে যাও। এবং ডেন্টালের প্রিপারেশনের কথা অন্তর বললো, অন্তর তুই আমাকে বল, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ডেন্টাল প্রিপারেশন অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন? কোনো ডিফারেন্সই নাই। তুমি তোমার MBBS অ্যাডমিশন টেস্টের আগে 15-20 দিন যেভাবে পড়ছো এখনও তুমি ঠিক সেভাবেই পড়বা, ঠিক আছে? পড়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র পড়াটাকে আগের চেয়ে আরও বেটার পড়তে হবে, কারণ এই পরীক্ষাটা তোমার একদম সামনে আসতেছে এবং এটার জন্য তোমার একটা বেটার প্রিপারেশন আসলে দরকার। এবং যারা মনে করতেছো যে আমি তো ভাই ডেন্টালে ভর্তি হবো না, তাহলে আমি এটা কেন প্রিপারেশন নিচ্ছি বা কেন পরীক্ষা দিচ্ছি, ওই যে বললাম শুরুর বুস্ট, আর তুমি এটাকে একটা বড় পারফেক্ট সিচুয়েশন একটা মডেল টেস্ট হিসাবেই নাও না, সমস্যা কী? তুমি কোচিংয়ে মডেল টেস্ট দাও, সেটা কি একদম মেডিকেলে পরীক্ষার দিনের মতো হয় না তো, কিন্তু ডেন্টালের পরীক্ষাটা তো একদম মেডিকেলের দিনের মতোই হবে, তাই না? এবং বেসিক ডিফারেন্সের যে ব্যাপারটা, মেডিকেল কোশ্চেন যেরকম হয় জেনারেলি ঠিক সেরকমই হবে, ঠিক আছে? শর্ট সিলেবাস আসবে নাকি ফুল সিলেবাস আসবে, এগুলো যেমন মেডিকেলে যেমন আনপ্রেডিক্টেবল ছিল অনেকটা, এখানে অনেকটা আনপ্রেডিক্টেবলই হবে। মানে তোমাকে ফুল সিলেবাস থেকে যে কোশ্চেন আসবে এটা মাথায় নিয়েই যাইতে হবে, ঠিক আছে? এটা মাথায় না নিয়ে যদি তুমি যাও, তাহলে কিন্তু আসলে এখান থেকে মানে আবার তুমি একটা ঝামেলার মধ্যে পড়বে বলে আমি মনে করি, ঠিক আছে? তোমার প্রিপারেশন কোনো কমতি থাকার কোনো সুযোগ নেই। এবং আমি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আসো, তোমাদেরকে কিন্তু আমরা ডেন্টালের জন্য মডেল টেস্টও নেব, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচেও নেব, তোমাদের যারা ফ্রিতে মানে আমাদের এই লাইভগুলো যারা দেখছো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমাদের যে রোটিডিএমসি ড্রিম টু বি এ ডক্টর আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানেও কিন্তু আমরা একটা ফ্রি মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করবো তোমাদের জন্য, ঠিক আছে? এখন রিজভিয়ার কাছে আমরা আবার চলে যাই। আচ্ছা, আমি একটু অন্তরের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এইটাই, যে আসলে পরীক্ষাটা দেখো, তুমি
শোনো, এক্সাম হলে একটা ভীতি কাজ করে না? তুমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমার বুকটা যেভাবে ধুকভুক করছে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যেয়ে যদি তোমার একই টাইপের এরকম নার্ভাসনেস লাগে, তাহলে তোমার খারাপ করার সম্ভাবনা বেড়ে যাবে। আসলে তো আমরা এক্সাম হলের এই ভীতিটা যদি দূর করতে চাই, এটার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। এখন তুমি ঘরে বসে এক্সাম দিলে এই ভীতি দূর হবে না। তুমি যখন কেন্দ্রে যাবা, পরীক্ষা দিবা, বেশি বেশি মানুষ দেখে অভ্যস্ত হবা, তখনই কিন্তু এই ভয়টা তোমার চলে যাবে। আর তুমি যে তোমার সেকেন্ড টাইমে 5টা নাম্বার কাটা খাচ্ছ, 5 নাম্বার কেটে নিচ্ছে না তোমার, এটা কেন নিচ্ছে বলো তো? এটা নিচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের মূল্য হিসেবে। এখন তুমি যদি এক্সপিরিয়েন্সটা অর্জন না করো, শুধু এমনি এমনি 5টা নাম্বার তুমি মূল্য হিসেবে দাও, তাহলে তো কার্যকর হইল না ব্যাপারটা, তাই না? তুমি পরীক্ষাটা দাও, জিনিসটার সাথে আরও বেশি পরিচিত হও, আরও বেশি কনফিডেন্স গেইন করো এখান থেকে, বুঝছো? অন্তর, আমরা প্রিপারেশনে যাব, সব কথাই বলবো, তবে সবথেকে মানে উদ্বিগ্ন হওয়ার মতো যে ব্যাপারটা, ওরা যে একটা ভুল কনসেপ্টের উপর বাস করছে যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাই ভাই, সেক্ষেত্রে তো আমার 5 নাম্বার কাটা যাবে। এখন আমি ডেন্টাল পরীক্ষা দিলে আমার যদি 8 নাম্বার কেটে যায়, এইটা তুই একটু ওদেরকে ক্লিয়ার করে বলে দে। শোনা, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরও ব্যাপারটা জানাবে বা আমাদের ভিডিওটা শেয়ার করে হলেও জানাবে, সেটা হচ্ছে যে মানে ডেন্টালে পরীক্ষা দিলে কোনোভাবেই তোমার 8 মার্কস কাটা যাবে এরকম না। জিনিসটা হচ্ছে এরকম যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার 5 মার্কসই কাটা যাবে, সেটা তুমি মেডিকেলে পরীক্ষা দাও, ডেন্টালে পরীক্ষা দাও, একই ব্যাপার, ঠিক আছে? তবে তুমি যদি মেডিকেল বা সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকো, তাহলেই কেবলমাত্র তোমার এই 8 মার্কসটা কাটা যাবে, ঠিক আছে? পরীক্ষা দিলেই মার্কস কাটা যাবে, এটা একদম ভুল থিওরি। এবং অনেকে আবার এটাও জিজ্ঞাসা করছে যে ভাই, আমি তো এবার পরীক্ষা দিয়ে আমার ফেল আসছে, তাহলে আমি সামনেবার কি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পরীক্ষা দিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরীক্ষা অবশ্যই দিতে পারবো, কিন্তু ওই যে সেকেন্ড টাইমের যে 5 মার্ক কাটা যাবে, শুধুমাত্র সেটাই যাবে। এবং আমি এটাও বলতে চাই যে ধরো তুমি ডেন্টালে পরীক্ষা দিলে, চান্স পাইলা, তারপরে তোমার সামনেবার তোমার প্রিপারেশন অনেক ভালো, তুমি মনে করলে আমি চাই না আমার 8 মার্কস কাটা যাক, তুমি চাইলে ভর্তি যদি ক্যান্সেলও করে দাও, তাহলেও তোমার কিন্তু 5 মার্কসই কাটা যাবে, 8 মার্কস কাটা যাবে না। মানে ভর্তি যদি তুমি ক্যান্সেল করে দাও, তাহলেও তোমার 5 মার্কসই কাটা যাবে। তাহলে তুমি বুঝতে পারতেছো পরীক্ষা দিলে কোনো অসুবিধা নাই, পরীক্ষা তুমি দিতেই পারো। এবং আমরা মনে করি তোমাদের পরীক্ষাটা দেওয়া উচিত এবং ভালো প্রিপারেশন নিয়েই দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু সামারাইজ করে দেই। তুমি যদি পরীক্ষা দাও, তাহলে তোমার কোনো ভয় নাই। ইভেন তুমি যদি পরীক্ষা দিয়ে চান্স পাও, তাহলেও তোমার কোনো ভয় নাই, তোমার কিচ্ছু করতে হবে না। এখন তৃতীয় সিনারিও ভাই, যেটা লাস্টে বললো যে পরীক্ষা দিছো, চান্স পাইছো এবং ডেন্টালে ভর্তি হয়ে গেছো বা মেডিকেলে ভর্তি অবস্থায় আছো, তখন তুমি যদি চাও, মানে তুমি ফর্ম ফিল আপের আগে, এটা একটা জটিল প্রক্রিয়া, এই ব্যাপারে আমরা যাবই না, ঠিক আছে? এইটা সবার জন্য কার্যকরী হবে না। তবে আমাদের নিজস্ব একজন বন্ধু আছে, ও ফার্স্ট টাইমে মেডিকেলে ভর্তি ছিল, কিন্তু ওর খুব ইচ্ছা ডিএমসিতে পড়ার, বুঝছো? তো ও কী করেছে, সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগে ও ওর ভর্তি ক্যান্সেল করেছে যে আমি আর এই মেডিকেলে পড়ব না। ও ক্যান্সেল করে দিয়ে তারপর সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে। দেখো, ওর কিন্তু 8 নাম্বার কাটা যায় নাই, বুঝতে পারছো? তার মানে 8 নাম্বার কাটা যাওয়া ভেরি টাফ। তুমি যদি একটু সজাগ থাকো, সচেতন থাকো, তাহলে তোমার 8 কাটা যাবে না। আর তুমি যদি চান্স পাও, ভর্তি হয়ে যাও, তাহলে এই লাইফটাকে এনজয় করো না। কারণ যে যিনি ডেন্টিস্ট উনিও অ্যাপ্রন পড়েন, তুমিও, তুমি যদি ডাক্তার হও বা যে MBBS পাস করো, তুমিও অ্যাপ্রন পড়বা, দুজনেই ডাক্তার, দুইজনই তোমরা MS, MD, FCPS করতে পারবা, দুইজনেরই BCS-এর অপশান আছে, অনেকে সার্জন হতে চাও তোমরা, ডেন্টাল মানে ডেন্টাল সার্জন, বুঝতে পারছো? মানে অটোমেটিক সার্জন, বুঝতে পারছো? এবং তারা কিন্তু মেডিসিনও প্রেসক্রাইব করতে পারে, আবার কি সার্জারিও করতে পারে, তাই না? এবং অনেক জটিল অপারেশন কিন্তু মুখের ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা করেন, ঠিক আছে? তো এই ব্যাপার। এবং তোমরা যদি জানো, আমি তোমাদেরকে বলতে চাই যে এই বিশ্বের হাইয়েস্ট পেইড অকুপেশন লিখে যদি তুমি সার্চ দাও, তার মধ্যে কিন্তু তুমি ডেন্টাল সার্জন পেয়ে যাবা, বুঝতে পারছো? তো যাই হোক, আমি তোমাদেরকে আবারও বলতে চাই যে ডেন্টাল পরীক্ষাটা তোমাদের অবশ্যই দেওয়া উচিত, কারণ ডেন্টাল নিঃসন্দেহে ভালো এবং তোমরা অবশ্যই পরীক্ষা দিবে যারা আমাদেরকে শুনছো, ঠিক আছে? রিজবিল, কোনো মেসেজ? আচ্ছা, মেসেজ হচ্ছে যে ওদের আরেকটু ইনফো দিয়ে আমরা হেল্প করতে পারি, যে অন্তর তুই যদি একটু আমাদেরকে হেল্প করিস যে আসলে কী পরিমাণ মানুষ প্রত্যেক বছর পরীক্ষা দেয় বা কী পরিমাণে চান্স পায়, এই ব্যাপারগুলো অনেকেই আসলে জানে না। আমরাও তো আসলে অ্যাকুরেটলি বলা যায় না, বাট একটা গ্রসলি নাম্বার ওদের যদি সামনে জানা থাকতো, তাহলে ওদের বোধহয় প্রিপারেশনটা গুছাইতে একটু হেল্প হইতো। আচ্ছা, এই নাম্বারগুলো নিয়ে জানার জন্য আমরা কিন্তু সরাসরি তোমাদের ম্যামসিং ডেন্টালের একজন ভাইকে নিয়ে লাইভ করেছি, তো সেই লাইভ ভিডিওটা তোমরা একবার একটু চেক আউট করো, সেখানে আমরা ডিটেল বলার চেষ্টা করেছি, ঠিক আছে? সেখানে আমরা একটু শর্টে বললাম। তবে আমি মানে একটা কথাই বলবো যে প্রিপারেশনটা সেম, এবং এই সেম প্রিপারেশনটা তোমাদের অবশ্যই নিয়ে রাখা উচিত। জিকে ইংলিশ
সেজন্য প্রিপারেশান নাও, ইংলিশগুলোর জন্য তোমরা ভালোভাবে এই যে বিসিএস তারপরে মেডিকেল ডেন্টাল কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে, এবং অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করো এবং বই পড়ার পরে অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করো। এই ব্যাপারগুলো যদি তোমরা খেয়াল রাখো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে গ্রসলি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর অ্যারাউন্ড একরের সংখ্যাটা আমার জানা নাই, তবে 550,000 মতো মানুষ ডেন্টাল চান্স পায় এবং এটার মধ্যে এটার জন্য পরীক্ষা দেয় 30,000-এর কাছাকাছি মানুষ, বুঝতে পারছো? মানে এক সিটের জন্য মোটামুটি 60 জন প্রতিযোগিতা করে। শুনে খুব ভয় লাগে, কিন্তু তোমার মতো তোমার অনেক বান্ধবীরা হয়তো বা মানে তুমি এখন যদি সিরিয়াস হয়ে না থাকো এখানে, সিরিয়াস না এই সংখ্যাটা অনেক অনেক বেশি, মানে অনেকেই আসলে সিরিয়াস নেই ব্যাপারটা নিয়ে, বুঝছো? তো এই সুযোগটা নিতে হবে তোমার, তুমি সিরিয়াস হয়ে যাও, তুমি একটা মাস ভালো মতনে পড়াশোনা করো, তুমি যদি হার্ডওয়ার্ক করে থাকো বিশ্বাস করো তোমার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তুমি হয়তোবা মাস দুই মানে চান্স রেজাল্ট হয়ে যাওয়ার পরে তুমি হয়তোবা আমাদেরকে ধন্যবাদ দিবা যে ভাই আপনাদের জন্য, আপনাদের কথায় আমরা সজাগ হয়েছিলাম, পরীক্ষাটা সিরিয়াসলি দিয়ে আমরা চান্স পেয়েছিলাম এবং এখন আমরা সমাজের কাছে প্রমাণিত, যেটা কিনা আমাদের সবথেকে বড় ভয় যে মানুষজন আঙুল তুলে বলবে ও চান্স পায় নাই, এখন তুমি বলতে পারবা যে আমি চান্স পেয়েছি। কে কি ভাবলো, নির্ভর থাকবে অনেক, এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সময় তোমার কিন্তু যে হার্টবিট আগের মতো আর বেশি থাকবে না, ঠিক আছে, একটু কম থাকবে, তুমি মানে একটু নির্ভার অবস্থায় পরীক্ষা দিতে পারবে। নির্ভার অবস্থায় পরীক্ষা দিলে পরীক্ষা সবসময় ভালো হয়, ঠিক আছে। এবং লাস্ট 30 days তোমরা কীভাবে প্রিপারেশান নিবা এটার জন্য, নাথিং নিউ, মেডিকেলের আগে তুমি যেটা করেছো সেটাই করবা, একটা সুন্দর রুটিন করে নিবা, ওইভাবে প্রত্যেকটা বই, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অনুশীলনীর অবজেক্টিভ সব কিছু তুমি ভালো মতনই শেষ করবা, নতুন করে আর কিছু পড়ার দরকার নাই। মেডিকেলের জন্য যা যা পড়েছিলা বা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমার যে ল্যাকিংসটা ফিল হয়েছে যে ইস ওইটা 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 যদি একটু ভালো মতনে দেখতাম তাহলে বোধহয় আজকের পরীক্ষাটা আরেকটু বেটার দিতাম, এই যে আফসোসটুকু, এই যে অভাবটুকু, এইটা তুমি মিটিয়ে নিবা, কেমন? এরপর তুমি পরীক্ষা দিতে বসবা, আর বাকি সব কিছু তো সেম, হ্যাঁ, জিকে, ইংলিশ সব কিছু সেম, মানে নতুন আর কিছু করার নাই, বুঝছো? এই প্রান্ত থেকে আমাদের আর কিছু শেখানোর নাই, তুমি অলরেডি পারো, অলরেডি জানো, এখন খালি এটা দ্বিতীয়বারের মতো এক্সিকিউট করার পালা। ইনশাল্লাহ এইবার তুমি সফল হয়ে যাবা এবং হাসি মুখে বাড়ি ফিরবা পরীক্ষার পর, অন্তর। আর তোমরা যারা সেকেন্ড টাইম আছো তারা কিন্তু আমাদের দুরন্ত ডিএমসিএন 2.0 ও কোর্সে জয়েন করে যেতে পারো, যেটা একটা প্রিমিয়াম মেডিকেল অ্যাডমিশন কোর্স, এখন থেকে শুরু করে নেক্সট মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলবে, ফুল সিলেবাস এখন থেকেই পড়ানো হবে এবং আলটিমেটলি HSC সময়েও কিন্তু ক্লাস চলবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা যারা যারা চান্স পাবা তারা কিন্তু আমাদেরকে এই কমেন্টে এসে জানাবা যে ভাইয়া আপনাদের কথা শুনেছিলাম এবং চান্স পেয়েছি, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, এবং সুন্দর থাকো। ডেন্টিস্ট্রি প্রতি মানে এখন যদি তোমার সঠিক জ্ঞান না থাকে আশা করি যে তুমি একটু সার্চ করে হলেও তুমি ব্যাপারটা একটু নিজে মানুষের কথা শুনে সেটা বিশ্বাস করবে না, নিজে একটু এটাকে আগে যাচাই করে দেখো যে এটাকে আসলে তোমাকে স্যুট করে কি না, আমাদেরকে জিজ্ঞাসা করো, এক্স্যাক্টলি, মানে দাঁতে ব্যথা হলে তারপর কিন্তু অন্তর বোঝা যায় যে আসলে দাঁতের মর্যাদা কতখানি, দাঁতের ডাক্তারের দরকার কতখানি, তাই না? এটা এমনিতে বোঝা যায় না, আর এটাই বলবো। আর সামনে যদি তোমাদের আরও মোটিভেশন ধরে রাখার জন্য কোনো ভিডিও লাগে বা প্রেরণার উৎসের জন্য কোনো কিছু দরকার হয় আমাদেরকে জানাবা, উই উইল ট্রাই টু ডু সো। আমরা কিন্তু HSC 22 batchকে ভুলে যাই নাই, তাই না? আমরা ওদের পাশে ছিলাম, সবাই মেডিকেলে চান্স পাবে না এই নির্মম সত্যটা আমরা জানতাম, কিন্তু তবুও চেষ্টা করেছি এবং অনেকে কিন্তু সফল হয়েছে, যাক, যারা পার হয়ে গিয়েছে তো গিয়েছে, আমাদের মনে হয় দায়িত্বটা শেষ হয়েছে, এখন তোমরা ভালো কিছু একটা করে পার হবা। এটা একটা আল্লাহর প্রদত্ত পরীক্ষা, তুমি একটু কঠিন একটা শক্ত পরীক্ষার মধ্যে আছো, এটা তোমাকে জয় করতেই হবে এবং ইনশাল্লাহ আমরা পারবো, মনের মধ্যে বিশ্বাসটা স্থাপন করে ফেলো আমরা পারবো এবং নিজেকে প্রমাণ করো। ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।